নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এক কাপ তরল দুধের মধ্যে এক কাপ গুঁড়ো দুধ আমি গুলে কড়াইতে জাল করে এই জামুনটা বানিয়েছি দেখুন কীরকম সফট হয়েছে এই যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চলুন আমি কিভাবে বানালাম আপনাদেরকে দেখাই এক কাপ তরল দুধের সাথে এক কাপ গুঁড়ো দুধ মিশিয়ে আমি এই জামুনটা তৈরি করছি কড়াইয়ের মধ্যে প্রথমে এক কাপ গুঁড়ো দুধ নিলাম তারপর নিচ্ছি এক কাপ তরল দুধ এবার ভালো করে মিশিয়ে নেব সঙ্গে এক টেবিল স্পুন ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসটা অন করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সুজি পাঁচ ছয় মিনিট জাল করার পরে আমার এই ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কাপ মেপে নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি আর দেড় কাপ নেব জল ডোটা ঠান্ডা হওয়ার পর মেখে নিয়েছি কিন্তু এটা এখনো চেটচেটে ভাব রয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন ময়দা আর হাফ টেবিল স্পুন নিয়েছি বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে ডোটা একদম রেডি হয়ে গেছে এবার ডোটা থেকে ছোট ছোট গোল করে নিচ্ছে আপনারা যে কোনো সাইজ করে নিতে পারেন আমি এই সাইজের করছি ভালো করে গোল করে নিয়ে একটা কাটা মিষ্টি দিয়ে দিচ্ছি ভিতরে একদম স্মুথ করে মিনিট নেওয়ার পর দিয়েছি দুটো এলাচ আর হাফ চামচ গোলাপ জল এবার নামিয়ে ঢেকে রাখছি এবার তেল গরম করে নিচ্ছি আমার গোলাপ জামুনের বলগুলো সব তৈরি হয়ে গেছে তেলটা হালকা গরম করে বলগুলোকে ছেড়ে দিচ্ছি একদম লো ফ্লেমেই ভাজতে হবে নাহলে বাইরের কালার এসে যাবে ভেতরে ভালো করে সিদ্ধ হবে না এবার আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি আমার গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি গোলাপ জামুনগুলো সব রসের মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জামুনগুলো দুইবারে ভেজেছি প্রথম যেগুলো ভেজেছিলাম দেখুন সেগুলো রস ঢুকে কীরকম তৈতুম গুঁড়ো হয়ে গেছে আর এগুলো পরে ভাজলাম পরে দিয়েছি দেখুন গোলাপজামন মিষ্টিগুলো কি সুন্দর রসের টৈঠম্বুর হয়ে গেছে সফট বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ